বর্ষার দেখা নেই দক্ষিণবঙ্গে, আপাতত খুব বেশি বৃষ্টির পূর্বাভাসও নেই। হাওয়া অফিস জানিয়েছে, চলতি মরশুমে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে। মৌসুমি বায়ু প্রবেশের পরেও দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টি দেখা যায়নি, আর তাতেই আমন ধানের চাষে প্রকৃতির কোপ রীতিমতো গোদের ওপর বিষফোড়া স্বরূপ ধান চাষিদের কাছে। পূর্ব বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত মুগড়া অঞ্চল ধান চাষের জন্য বিখ্যাত। এই অঞ্চলকে ধানের ভাণ্ডার বললেও ভুল বলা হয় না। ধান চাষে বেশ কিছুটা ক্ষতি হয়েছে ঠিকই, তবে দেরিতে হলেও দক্ষিণবঙ্গে বর্ষার দেখা মিলবে বলেই আশাবাদী মুগড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিপ্লব গুহ। আমরা আবহাওয়ার উপর নির্ভর করেই তো আমন চাষটা হয়। আমন চাষ এছাড়াও যে আমাদের ডিপটেল সাবমার্সেবেল আছে, সেই সব এলাকাতে আমরা মৌখিকভাবে তাদেরকে বলেছি যে সমস্ত এরিয়া আছে সেই এরিয়ার বাইরেও যাতে জল দেওয়ার জন্য, বর্ষা তো হবেই, হয়তো কম বেশি হবে বা হয়তো বর্ষার দিন হয়তো এগুনো পেছনোর ব্যাপার থাকবে, বর্ষা হবেই। আর বর্ষা যদি না হয়, প্রকৃতি যদি মেরে দেয়, তাকে না আমাদের আর কিছু করার থাকবে না, ভগবানের মার সকলকেই মেনে নিতে হবে। দিনের পর দিন যেভাবে রাসায়নিক সার সহ কীটনাশকের দাম বৃদ্ধি পাচ্ছে, তাতে করে সার কিনে ফসলের উৎপাদন বাড়াতে গিয়ে নাজেহাল অবস্থা কৃষকদের। তাই রাসায়নিক সারের পরিবর্তে কেঁচো সার, জৈব সার, গোবর সার ব্যবহার করে যাতে ফলন বৃদ্ধি করা যায়, এমনটাই কৃষকদের পরামর্শ দিচ্ছেন মুগড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিপ্লব গুহ। আমরা চাষিদেরকে বোঝাচ্ছি জৈব সার বা অন্যান্য রাসায়নিক সার কম ব্যবহার করে, গোবর সারকে বেশি ব্যবহার করে, বা কেঁচো সার যেটা তৈরি করা যায় বাড়িতে, কেঁচো সার তৈরি করে সেইভাবে এগুলোর জন্য আর কীটনাশক কম ব্যবহার করার জন্য বলছি। এদিন কৃষকদের দুরবস্থার কথা বলতে গিয়ে কেন্দ্রীয় সরকারের ওপরেও ক্ষোভ প্রকাশ করলেন তিনি। কেন্দ্রীয় সরকার সারের দাম বৃদ্ধি করবে, এটা সাধারণ জলের মতো পরিষ্কার কেন করছে? কারণ কৃষক আন্দোলনের কাছে কেন্দ্রীয় মোদী সরকারকে মাথা হেঁট করতে হয়েছে, তাদের সিন্ডারাকে নোয়াতে হয়েছে কৃষকদের কাছে। পাঞ্জাবের কৃষকরা যেভাবে সংগঠিত হয়ে কৃষি আন্দোলন করেছিল, তা সেই জন্যে তারা মাথা নিচু করেছে ঠিকই, এবার তারা চক্রান্ত শুরু করেছে যে চাষিদেরকে কীভাবে কাঁদানো যায়, সেই জন্যই সারের দাম বৃদ্ধি পাচ্ছে। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।